গত কয়েক বছরে দেশে কৃষি উৎপাদন বেড়েছে, ইতিমধ্যেই হয়েছে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে নানা প্রতিবন্ধকতায় এখনও নিশ্চিত হয়নি নিরাপদ খাদ্য উৎপাদন। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। খাদ্য উৎপাদন থেকে বিপণন এবং বাজারজাতকরণে দক্ষ ব্যবস্থাপনায় অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। এই সমস্যা সমাধানে প্রতিটি ক্ষেত্রে সঠিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এমন 10 দফা সুপারিশ উঠে আসে। খাদ্যের মধ্যে নানা রকমভাবে ভেজাল মিশ্রণ করা হচ্ছে, তাদেরকে শাস্তি একটু দেওয়া হচ্ছে, আবার দেওয়া হচ্ছে না, কিন্তু এর পিছনে যে রাঘব বোয়ালরা রয়েছে তাদের কিন্তু আমরা ধরতে পারছি না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের উদ্যোগ ও আন্তরিকতার কথা তুলে ধরেন কৃষিমন্ত্রী। খাদ্যটাকে আমাদের একদম নিরাপদ করতে হবে, নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সচেতন, খুবই কঠোর, এবং উনি সবসময় আমাকে বলেন যে এই খাদ্য নিরাপত্তার বিষয়ে সামান্যতম তোমরা কোনো ছাড় দেবে না, যে কোনো বড় প্রতিষ্ঠানই হোক, তাদেরকে যথেষ্ট পানিশমেন্ট, কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ এই পথে না যায়, কেউ যাতে ভেজাল না দেয়, কেউ যাতে এটাকে দূষণীয় না করে, নিরাপত্তাটাকে নিশ্চিত করে, এটি হলো আমাদের এখন লক্ষ্য। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি জনশক্তি নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।